এই যে ভিডিওটা যেটা আপনারা দেখলেন সেটা দেখার পরে এক্স্যাক্টলি কি মাথায় এসছে? আমার তো মাথায় এসছে ভাই, ভাই তুমি নেমে চলে আসো, যাকে ওই ভাঙা প্লেনের উপরে এক্স্যাক্টলি হাতটা ঠিক এরমভাবে স্প্রেড করতে দেখতে ভালো লাগে অন স্ক্রিন, তাকেই সেখানে ঠিকঠাক। পার্টিকুলার ভিডিওটা কিন্তু এখন ভাইরাল, মানে আমি বলছি যদি আপনি অভিনেতা অঙ্কুশের ইনস্টা হ্যান্ডেলে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে দিলওয়ালের সেটে তিনি পৌঁছে গিয়েছেন। তুরি দিলওয়ালের সেট ছিল, দিলওয়ালের ছবির পার্টিকুলার গানটা মনে আছে? যেই গানটায় যেখানে দেখা যাচ্ছে যে শাহরুখ এবং কাজল দুজন দুজনকে জড়িয়ে রয়েছে, ঠান্ডা হাওয়া বইছে এবং সেই হাওয়া বওয়ার সাথে সাথে কাজলের পার্টিকুলার শাড়ির আঁচল আকাশে উঠছে, আর সেই পার্টিকুলার গান ছিল গেরুয়া। আর এবার সেই গেরুয়া লোকেশনে পৌঁছে গিয়েছে অঙ্কুশ, উঠলো সেই ভাঙা এয়ারক্রাফটের উপরে। ওঠার পরে প্রচুর কায়দা করে পোস্ট তো দিল, কায়দা করে কিছুক্ষণ পোস্ট দেওয়ার পরেই ঠকঠকিয়ে কাঁপছে, অ্যান্ড কাঁপতে কাঁপতে সে বলছে কাট কাট অনেক হয়েছে এবার আমি নেমে পড়ি। আর সঙ্গে সঙ্গে ওয়েঞ্জিরা বলল এটাই হচ্ছে আসল বাস্তব, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা দুজনে ঘুরতে গিয়েছেন, আর ঘুরতে গিয়েছেন এই মুহূর্তে তারা রয়েছে আইসল্যান্ডে। প্রচন্ড ঠান্ডার মধ্যে দিলওয়ালে ছবির সেই ভাঙা ফ্লাইটের উপরে দাঁড়িয়ে অঙ্কুশ এসআরকের মতো দু হাত দুপাশে ছড়িয়ে দিলেন, তারপরেই বলে উঠল ব্যাস কাট কাট। তারপরেই বিমানের উপর থেকে শীতে কাঁপতে কাঁপতে নেমে আসছেন অভিনেতা। অভিনেতা একা যাননি, সঙ্গে তার মনের মানুষ ওয়েঞ্জিলাও রয়েছে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন এটাই হচ্ছে বাস্তব, এই প্রেমিক যুগল এখন ঘুরতে গিয়েছেন গ্রিসে, ওখান থেকেই আইসল্যান্ডে ঘুরছেন, সেখান থেকে বেশ কিছু ছবিও ইতিমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শাহরুখ এবং কাজলের দৌলতে আইসল্যান্ড জায়গাটা যেমন রীতিমতো এখন একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, ঠিক যেমনভাবে হয়েছিল DDLJ-র ছবির সুইজারল্যান্ড, যা রীতিমতো একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছিল। আর এই ছবিটাই আপনারা দেখছেন, আর এখন কিন্তু এই ছবিটা বেশ ভাইরাল। ইভেন বাইরে যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ গরম, বাট ইয়েস অঙ্কুশের এই পার্টিকুলার রিল দেখলে পরে আপনি বেশ এনজয় করবেন, কারণ ওখানে বেশ হাড় কাঁপানো ঠান্ডা। এরকম নানান টলিউড বলিউড আর আপডেটসের জন্য, এন্টারটেইনমেন্টের সবসময় চোখ রাখতে হবে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করে দিন।